নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কোনো আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বাড়িতে সোলার লাগানো হবে, তাই সকাল সকাল বাড়ির সামনে এত বড় গাড়ি। অনেকদিন ধরেই আসলে এই সোলার লাগানোর জন্য ভাবনা চিন্তা চলছিল, তারপর নানা দিক ভালো মন্দ বিচার করে শেষ পর্যন্ত সোলার লাগানোর সিদ্ধান্তটা নেওয়াই হলো। আগে আসলে নিতে পারছিলাম না, দামের জন্য খরচটা আগে অতিরিক্ত বেশি ছিল, কিন্তু এখন ট্যাক্সের ওপর আবার একটা ছাড় দিচ্ছে যদি আপনি বাড়িতে সোলার লাগান, আবার তার সঙ্গে একটা কমিউনিটি ছাড়ও পেয়ে গেলাম। তো সব মিলিয়ে দেখা গেল যে অনেকটাই টাকাটা কম হয়ে যাচ্ছে, সেজন্য ভাবলাম যে চলো নিয়ে নেওয়া যাক। তাহলে আজকে বাড়িতে যে সোলারটা লাগাতে এসেছে এটা 4.04 কিলোওয়াটের, তো এটার জন্য খরচা পড়ল $8,500। $8,500 মানে প্রায় ধরুন ওই 6 লাখ টাকার মতো। কিন্তু এই $8,500 থেকে বছরের শেষে যখন ট্যাক্স জমা করবে সেখান থেকে আবার $1,500 ফেরত পাবে। $1,500 মানে ধরুন প্রায় 1,10,15,000 টাকা। ও বাড়িটাকে না ঘিরে দিচ্ছে, বুঝলেন? দাঁড়ান একটু কাছে যাই, তাহলে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের সেই টেপ মতো দিয়ে কসান, ডু নট ক্রস, এরকম সব লেখা আছে কিছু আর কি, ওই সাবধানবাণীগুলো। আর ঘর থেকেও যাতে আমরা বেরাতে না পারি, আমাদের বাড়ির সামনের দিকটা করেও আর কি ঘিরে দিল। ঠিকই করেছে, আসলে ছাদগুলো তো খুব ঢালু, হাজারটা যন্ত্রপাতি নিয়ে তো এবার উঠবে, এবার কোনো একটা গড়িয়ে যদি কারুর মাথায় পড়ে তাহলে তো সর্বনাশ। ও যেটা বলছিলাম, তারপরে আবার পেয়েছি আমরা একটা কমিউনিটি বেনিফিট। তো কমিউনিটি বেনিফিটটা কী করে পেয়েছি, এখানে যে সমস্ত লোকেরা আছে তারা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ করেছিল যে কারা কারা বাড়িতে সোলার প্যানেল লাগাতে ইচ্ছুক। তো দেখা গেল প্রায় 40 থেকে 45 জন মতো রাজি হলো যে সোলার প্যানেল তারা লাগাতে চায়। দিয়ে করলো কি, ওরা একটা পার্টিকুলার কোম্পানির সঙ্গে কথা বললো যে এতজন যদি লাগায় কিছু ছাড় দেবে কিনা। তো যে কোম্পানিটা থেকে আমাদের এখন লাগানো হচ্ছে টেসলা থেকে, তো টেসলা এখন $1,000 করে প্রত্যেককে ছাড় দিল। তো $1,000 মানেও ধরুন প্রায় 70-75 হাজার টাকা, তাহলে ওই ট্যাক্সের ছাড় প্রায় 1,10,15,000 টাকা, আবার এই কোম্পানিটা থেকে সোলার কোম্পানিটা থেকেও 70-75 হাজার টাকা মানে ছাড়, সব মিলিয়ে প্রায় 1,02,000 টাকা বাঁচানো গেল। কত বড় মইটা বার করছে দেখছেন, কারণ এখানে তো কাঠের বাড়ি, ছাদে যাওয়া যায় না, ছাদগুলো তো সব ঢালু ঢালু, যাতে ওই বৃষ্টির জল না পড়ে বা বরফ না জমে, তাহলে তো আবার ছাদ নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য করে কি, এরকম এই মই দিয়ে বা ছাদে উঠবে, দিয়ে তারপর ওখানে ওরা কাজ করবে। বেশ রিস্কি আছে কিন্তু, যা জিনিসপত্র নামাচ্ছে, এই এত যন্ত্রপাতি যদি ছাদের উপরে লাগায়, কাঠের ছাদ সে আবার এমনিই না ভেঙে পড়ে, আবার আরেক চিন্তা। তবে সোলার লাগাতে গিয়ে দু একটা জিনিস জানলাম জানেন তো, যে দাম একটু বেশি পড়লেও সোলার সবসময় ভালো কোম্পানি থেকে আর প্রফেশনাল লোক দিয়েই লাগানো উচিত, কারণ এরা তো সব ছাদে গিয়ে কাজকর্ম করে। এবার যদি লোকটা যদি প্রফেশনাল না হয় বা কোম্পানিটা যদি ভালো না হয়, এবার ছাদে ফুটোটুটো করে দিলে ছাদ খারাপও তো হয়ে যেতে পারে। আবার বলছে ঠিক করে যদি প্যানেল না বসানো হয় তাহলে নাকি অনেক সময় প্যানেলে আগুনও লেগে যায়। তবে প্যানেলের ওপর বৃষ্টি পড়লে নাকি ভালো, কারণ ওই ধুলো বালি যা যা প্যানেলে জমবে বৃষ্টি পড়লে সেগুলো ধুয়ে টুয়ে যাবে, প্যানেলটা আরও ভালো কাজ করবে। আর যদি বৃষ্টি না পড়ে তাহলে তো এখানে আবার ওই প্যানেল পরিষ্কারের জন্য বোধহয় কাউকে লোক টোক ডাকতে হবে। এ তো আর মানে ছাদ নয় যে নিজে উঠে গিয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব, তো কিছু প্রফেশনাল লোক আবার ডাকতে হবে তখন পরের দিকে হয়তো, যে প্যানেলগুলো পরিষ্কার করার জন্য। সে আবার কী প্রসেস সেটা আবার পরে জানতে হবে। একবারই সোলার প্যানেল লাগিয়ে নিলে মোটামুটি 20-25 বছর বলছে এগুলো চলে, তবে মাঝে মাঝে একটু মেনটেন্যান্সের দরকার পড়ে। কত জিনিস নামিয়েছে দেখছেন, আর এই সবুজ রঙের যেটা দেখছেন এটা আবার এদের নিজেদের ডাস্টবিন। এরা এদের নিজেদের যে নোংরাগুলো থাকবে নিজেরাই নিয়ে চলে যাবে, মানে আমাদের ডাস্টবিনে ওরা ওদের নোংরাটা জমা করবে না। তো মোটামুটি এই $6,000 মতো পড়ছে এই সোলার প্যানেল লাগাতে, মানে ইন্ডিয়ান মানিতে ধরুন ওই 4 লাখ বা 4,20,000 মতো। তো অনেকে আবার করছে কি, এই $6,000টা নিজের অ্যাকাউন্ট থেকে না তুলে এই $6,000 লোন তুলে ফেলছে, আর এই $6,000 10 বছরের জন্য লোন তুললে প্রতি মাসে ইএমআই পড়ে $50,000 মতো। আর এখানে মোটামুটি প্রতি মাসে প্রায় $150 কাছাকাছি ইলেকট্রিকের বিল আসে, তো তাতেও অনেকটা তাহলে সেভ হয়ে গেল। এদেশে না মারাত্মক ইলেকট্রিকের খরচা জানেন, মানে সকাল থেকে শুরু হয় ইলেকট্রিকের খরচা একদম রাত অবধি। কেন বলছি, মানে এই বাড়িটাতে তাও আমাদের মানে গ্যাসের কানেকশান আছে বলে গ্যাসের রান্না করছি, তার আগে সব কিছু ইলেকট্রিকেই রান্না। এত যে এখানে অ্যাপার্টমেন্ট, কোনো অ্যাপার্টমেন্টে গ্যাসের কানেকশান আমি আজ অবধি দেখিনি, সব ওই ইলেকট্রিকের 4টে করে বার্নার দেয়া। ফ্রিজ ওয়াশিং মেশিন তো ধরুন কমন জিনিস, তারপর বাসন মাজার জন্য ডিশ ওয়াশার মেশিন সেও চলছে ইলেকট্রিকে। এখানে বছরে 3-4 মাস খুব খটখটে সূর্যের রোদ ওঠে, বাকি বা সারা বছরই সূর্যের রোদ থাকে খুব কম, মানে খুব হালকা গোছে, তো জামাকাপড় শুকায় না,
তো ওয়াশিং মেশিনের সঙ্গে জামা কাপড় শুকানোর জন্য আবার প্রত্যেকটা বাড়িতে থাকে ড্রায়ার। আবার আমাদের যেমন দেশে ধরুন আমরা ঝাঁট দিয়ে আমাদের মেঝেটে যেগুলো পরিষ্কার করি, এদের তো আবার ঘর বাড়ি সমস্ত কিছুই তো কার্পেটে মোড়া ঠান্ডা ঠান্ডার জন্য, তো কার্পেট তো আর ঝাঁটা দিয়ে পরিষ্কার হয় না, তার জন্য আবার প্রত্যেকের ভ্যাকুম ক্লিনার মাস্ট। আবার ঘরের যেটুকু জায়গায় কার্পেট থাকে না, ধরুন ওই কিচেনের জায়গা, ডাইনিংয়ের জায়গা, বাথরুম, সেই জায়গাগুলোকে আবার যদি আপনি মুছবেন ভাবেন, সে তো আবার নাতা বালতি দিয়ে মোছা যাবে না, কাঠের বাড়ি সে নষ্ট হয়ে যাবে। আবার তার জন্য আবার কিনতে হয় ইলেকট্রিকের মপ। এছাড়া তো মিক্সি ফিক্সি ইন্টারনেট পাতি সব হাজার রকম জিনিস আছে, সে তো ছেড়েই দিন। আবার এরা তো ভীষণ সে কেক কুকি বিস্কুট এসব খেতে ভালোবাসে, বাড়িতে নিজেরা তৈরি করে সব, তো তার জন্য বাড়িগুলোতে থাকে আবার বড় বড় সেই ওভেন, তো ওই জন্য এখানে ইলেকট্রিকের বিল আসে খুব বেশি। এই জন্য সবারই মোটামুটি একটা টার্গেট থাকে কী করে ওটাকে কমানো যায়, এই জন্যই এখন এখানে এত লোক সোলার লাগিয়ে নিচ্ছে। এরা এমন তাড়াতাড়ি এই মই দিয়ে ওঠানামা করছে এত উঁচুতে, মানে দেখলেই ভয় লেগে যাচ্ছে। আচ্ছা দান আর একটা জিনিস দেখাই, এই যে দেখুন কুলারটা নামাচ্ছে না, এখানে যারাই দেখি এরকম কাজ করে তাদের প্রত্যেকেরই এরকম নিজেদের নিজেদের কুলার নিয়ে আসে। এই কুলারটাতেই এরা এদের মোটামুটি সারাদিনের খাবার দাবার জল কোল্ড ড্রিঙ্কস সব ক্যারি করে। সেই সকাল 8:30 কাজে এসেছে আর এখন প্রায় 11:30, এখনও অবধি তো দেখছি জোর কদমেই কাজ চলছে, কখন এদের শেষ হবে কি জানি। আচ্ছা দাঁড়ান, ওই দূরের দিকে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন, আমি ওই দিকটায় যাই, তাহলে ওরা ছাদে কেমন করে কাজ করছে আপনাদের দেখাতে পারবো। দান যাই ওই দিকটায়। বাবা রিস্ক আছে কিন্তু, দেখুন কিরম ঢালু মতো, যদিও নিজেদেরকে বেঁধেছে তবু আর কি। এখানে দেখছি 4 কাজ করছে আর নিচে এই যে একজন আর একজন কাজ করছে, টোটাল 5 কাজ করছে। প্রথমে সকালবেলায় 2 এসেছিল, দিয়ে খানিকটা পরে আবার 3 আর একটা গাড়ি করে দেখলাম এলো। আর তার উপরে এই করোনার জ্বালায় দেখুন এই সমস্ত রিস্কের কাজ, তার মধ্যে মুখে একটা করে মাস্ক পরে থাকতে হয়, মানে যে একটু খোলা বাতাস টাতাসও লাগবে মুখটায় তার উপায় নেই, কিন্তু কিছু করার নেই, পড়তে তো হবেই। বাড়িতে আজ একদম যুদ্ধ বুঝলেন, সে রামকৃষ্ণকে বাড়িতে একদম রাখা যাচ্ছে না, মানে বাড়ির সামনে এত বড় ট্রাক এসছে আর ও বেরিয়ে সেই ট্রাক পরিদর্শন করতে পারছে না, সে ঘর বাড়ি আজ একদম রসাতল করে ফেলছে। বাবা এদের কাজ হলো শান্তি, আর এই যে হেড ইঞ্জিনিয়ার এসেছেন বাবার কোলে চেপে, রাগে আবার আমার দিকে তাকাচ্ছেও না। এই ট্রাকটাতে করে এরা 2 গেল, আর এই পিছন দিকে দেখুন আরেকটা সাদা গাড়ি আছে, এই গাড়িটাতে করে বাকি 3 এসেছিল কাজে, ওই ব্যাস ও চলে গেল ট্রাকের পিছু পিছু। ওই দেখুন ওই বাড়িটার ছাদে দেখতে পাচ্ছেন সোলার লাগানো ওই ব্রাউন কালারের বাড়িটার ছাদে, আমাদের বাড়িতেও তার মানে ওরকমই লাগিয়ে দিয়ে গেল। দাঁড়ান এবার দেখাই, এই টেসলা থেকে তো ওরা কাজে এসেছিলো, তো এই টেসলার একটা কিছু মেশিন সোলারের এখানে লাগিয়ে রেখেছে, আর এখান থেকে একটা পাইপ একদম সেই ছাদ অবধি পাঠিয়ে দিয়েছে, দিয়ে বোধ হয় প্যানেলগুলোর সঙ্গে বোধ হয় যোগটোক করেছে। দাঁড়ান একটু বড় করি, আর এখানেও একটা বোধ হয় বক্স লাগিয়েছে, আমি ভুলে গেছি আগে কী কী ছিল আর এখন কি লাগিয়ে গেছে, তবে বলে গেছে যে ইলেকট্রিক অফিস থেকে লোক আসবে, এসে ওরা কিছু একটা চালু টালু করে দিয়ে যাবে, আজই এটা চালু হলো না অ্যাকচুয়ালি। ওই দেখুন কাণ্ড দেখছেন, যেই একবার এসেছি ঠিক বুঝতে পেরে গেছে মা বাইরে এসেছে, ও পিছু পিছু হাজির, এবার যদি ওখান থেকে পড়ে তারপরেই কান্নাকাটি শুরু। ওইখান দিয়ে করে কি জানেন, ওই পাশের বাড়িতে একটা ছোট মেয়ে আছে তার সঙ্গেও বক বক করে। ও ও এইটাই হচ্ছে গুরুমাতা, এই সবগুলো শেখায় ওকে। হাজারটা পেরেক পোতা মেয়ে, হ্যাঁ নাম লাগলো লাগলো এই নাম টিক টিকি। এই কাঠের এই বেড়া দিয়ে 2 হাঁটবে, আর কাঠের চোঁচগুলো দিন রাত্রি হাতে পায়ে সব ঢুকে যাবে, দিয়ে সেফটি পিন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আবার সেইগুলোকে বার করতে থাকো, তখন আবার আর এক যুদ্ধ। যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর প্রবাসে ঘরকোনা ব্লগ যদি আপনার ভালো লাগে, যদি আপনি তা মিস না করতে চান, তাহলে অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে নেবেন,
তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তা আপনার নোটিফিকেশনে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মৈনাথ গেট ডাউন। ওই দেখুন আবার নিজেকে বলছে, মৈনাথ গেট ডাউন।